জাহাজে অগ্নিকাণ্ডের বিষয়, সে বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, আগুনের বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? আর নাবিকরা যেভাবে বলেছে যে এখানে নাশকতার কোনো সম্ভাবনা আছে কিনা, সে বিষয়ে কি সবশেষ কোনো তথ্য পেয়েছেন কিনা আপনি? এখন পর্যন্ত আসলে নাবিকদের সাথে আমরা কথা বলতে পারিনি। এখন আমরা এই মুহূর্তে আসলে ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কিছুটা দূরে অবস্থান করছি এবং আমরা কুতুবদিয়া চ্যানেল এলাকায় অবস্থান করছি। আমরা নৌবাহিনী সূত্রে যেটি জানতে পেরেছি, মধ্যরাতে যখন হঠাৎ করে লাইটারাস জাহাজটিতে আগুন ধরে, তখন কাছাকাছি বহির্নোঙরে অবস্থানরত নৌবাহিনীর একটি জাহাজ শাপলা তাৎক্ষণিকভাবে সেখানে উদ্ধার তৎপরতায় অংশ নেয় এবং এরপর পরবর্তীতে আগুনের যে ভয়াবহতা সেটি যখন ছড়িয়ে পড়তে থাকে, তখন কিন্তু নৌবাহিনীর আরও চারটি জাহাজ এবং কোস্টগার্ডের আরও দুটি জাহাজ এবং চট্টগ্রাম বন্দরের জাহাজ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে বলে নৌবাহিনী সূত্র আমাদেরকে জানিয়েছে। তবে পুরোপুরি আগুন নেভানোর যে কাজ সেটি এখনও চলছে, পুরোপুরি আগুন কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এই ঘটনায় গতকাল মধ্যরাতের পর থেকে এখন পর্যন্ত 21 জন নাবিককে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই আহত রয়েছেন। তাদেরকে কোস্টগার্ড এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রামে কোস্টগার্ডের যে বেস স্টেশনটি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তো এখন পর্যন্ত এখানকার যে উদ্ধার তৎপরতা সেটি এখনও চলমান রয়েছে। ঘটনাস্থল যেহেতু উপকূল থেকে অনেকটা দূরে এবং গভীর বঙ্গোপসাগরে, কুতুবদিয়া উপকূল থেকে বরগোপের বিপরীত যে পাশে বঙ্গোপসাগর রয়েছে সেই বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে জাহাজটি অবস্থান করছে এবং চারপাশে অন্যান্য যে উদ্ধারকারী জাহাজগুলো রয়েছে তাদের কার্যক্রমগুলো এখনও চলমান রয়েছে এবং যেভাবে কাজ আগুন নেভানোর যে কাজটি এখন চলছে সেটি খুব সহসাই হয়তো নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে এখানে যারা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন তারা মনে করছেন। আমরা ঘটনাস্থলে যাওয়ার পর হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে দিতে পারবো। অনিক, এই ছিল আমার কাছে সবশেষ। কুতুবদিয়া চ্যানেলে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ।